আমাদের জার্নিটা সবার খুব স্মুথ ছিল না, এবং নেটওয়ার্ক মার্কেটিং এ খুব স্মুথ জার্নি হয়তো সবার থাকে না। আপনারা অনেক সময় অনেক কোম্পানির সাথে যুক্ত ছিলেন, অ্যাসোসিয়েটেড ছিলেন, কিন্তু ভেস্টিজ যখন এসেছে, ভেস্টিজ আসার সময় থেকে এবং এখনো পর্যন্ত প্রচুর প্রশ্নের সম্মুখীন হতে হয়, প্রচুর চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়, কিন্তু কোন জিনিসটা ভেস্টিজের জন্য আপনাদের কাজ করে, যে কোন মানে কোন জিনিসটাতে মনে হয় যে না, যতই চ্যালেঞ্জ থাকুক না কেন, যতই কিছু থাকুক না কেন, ভেস্টিজ ইজ এ রাইট প্ল্যাটফর্ম, আর ভেস্টিজের সাথেই আমাদেরকে টিকে থাকতে হবে, যে কোন শর্টকাট পদ্ধতিতে আসলে সাকসেস আসে না, তো কোন জিনিসটাই আপনাকে বারবার মোটিভেট করে, সেটা যদি দুজনের কাছ থেকেই শুনবো, তো একজন একজন করে যদি আপনারা অ্যান্সার করেন, সাধারণ ভাই আপনি শুরু করুন, যে আসলে কোন জিনিসটা, আসলে চ্যালেঞ্জ তো প্রচুর, প্রত্যেকের লোক দেখায় অন্য কোম্পানিতে চলে আসুন, বাদিক দাম দিক এক করে দিচ্ছি, ভীষণ কিছু কিছু দিয়ে দিচ্ছি, এসব অনেক লোক দেখায়, বাট তারপরে ভেস্টিজের প্রতি কেন এত আস্থা? আসলে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে ভেস্টিজ আমার তৃতীয় কোম্পানি, এবং পূর্বের দুইটা কোম্পানি তো সাকসেস হিস্টোরি আছে, কিন্তু ওই দুইটা কোম্পানি ছিল বাইনারি কোম্পানি। প্রথম বিষয় ছিল যখন আমি ভেস্টিজের সিদ্ধান্ত নিই, অনেকেই বলতো আমার সমপরিমাণের পুরানো সিনিয়র নেটওয়ার্কাররা যে দুই ঠ্যাং সামাল দিতে পারেন না, এখানে ছয় ঠ্যাং আট ঠ্যাং কিভাবে দশ ঠ্যাং কিভাবে সামাল দিবেন। এই 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 প্রশ্নটা ছিল খুবই কমন, যেহেতু আমি যখন ভেস্টিজ শুরু করি 2018 সালের, যখন ভেস্টিজ বাংলাদেশে আসে নাই, 2018 সালের আগস্ট মাসের 20 তারিখে আমার ফেসবুকে ভেস্টিজের পতাকা উড়ি ডিক্লারেশন, ভেস্টিজ বাংলাদেশ তখন আসে নাই। তো তখন থেকে বিশেষ করে আমি যেখানে যাইতাম এই প্রশ্নটা করতো, বাট এই প্রশ্নটা আমি আমি তো এই প্ল্যান সম্পর্কে ক্লিয়ার ছিলাম না, বাট আমি ততটুকু একটা আনসার দিতাম যে দুই ঠ্যাং হোক আর দশ ঠ্যাং হোক, ওরা যেভাবে বলতো আমি এভাবে দিতাম যে আমাকে কাজ করতে হবে, আমার মধ্যে স্পন্সরিং পাওয়ার আছে, মানুষ আমার কথা শুনে আমি স্পন্সরিং করতে পারি, সো এখানে দুই ঠ্যাং দশ ঠ্যাং পঞ্চাশ লেগ সেটা আমার কাছে কোনো ফ্যাক্ট না, রাইট? এটা ছিল শুরু করার আগেই বাধা, আর শুরু করার পরে যে স্ট্রাগল গুলো আসছে, বিশেষ করে ডিসেম্বর মাসে আমরা 18 ডিসেম্বর 21 তারিখে আমাদের ফ্রি এন্ট্রি শুরু হয়, শুরু হওয়ার পরে ওই আগের সময়টা যেটা ছিল, আমরা কিন্তু এর আগে 10 মাস বাংলাদেশে 9 মাস যুদ্ধ করে স্বাধীন হয়েছে, এর আগে 9 মাস ভেস্টিজকে ছাড়াই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রোগ্রাম করেছি, ওই সময়ের স্ট্রাগলটা যদি দেখি, ওই সময় এখানে আসলে ওই সময়টা জাহিদ ভাই ছিল কিনা আমি এক্স্যাক্টলি জানি না, প্রতিদিন আমরা অফিসে যাইতাম, যেহেতু ইনকাম নাই অফিসে যাইতাম, টিম আসতো কাজ করতাম, এবং কারো পকেটে টাকা ছিল না, কারো পকেটে টাকা ছিল না। একটা সময় কি করতো, আমি পূর্বের কোম্পানিতে যে কোম্পানিতে কাজ করতাম ওই কোম্পানির একটা রাইস কুকার ছিল বড় আমার কাছে, আমি ওই রাইস কুকারটা, যখন দূর দূরান্ত থেকে লোকজন আসে কেউ ওই দুপুরে খাবার খেতে পারে না, ওই রাইস কুকারটা আমি অফিসে নিয়ে যাই, অফিসে নিয়ে যাওয়ার পরে 200 টাকা, কোনোদিন 300 টাকা, এক দুইজনে মিলে অনেক সময় দিতাম যে চাল ডাল আলু এগুলো কিনে খিচুড়ি রান্না করে, মানে এই 200-300 টাকা সদাই দিয়েই 15-20 জনে কি করতাম খিচুড়ি রান্না করে খেতাম। একটা সময় এমন হয়েছে বাসা থেকে যে ইলেকট্রিক কেটলি নিয়ে গেছি, কেউ হঠাৎ করে আসলে চা টা খাওয়াই তো নিচে যেয়ে চা খেতে পারি না, আমার বাসা দিয়ে পুরানা ইলেকট্রিক কেটলি ওখানে কি নিয়ে গেছি। তো একটা বিষয় এরকম হচ্ছে, ভেস্টিজকে অতটা ভালোবাসছি, প্ল্যান এত ভালো লাগছে, একটা সময় ভেস্টিজ যেহেতু কোম্পানি শুরু করে নাই, ভেস্টিজের সাথে করসপন্ডিং করবে বাংলাদেশে কম্পিউটার নাই, আমার বাসার কম্পিউটার একটু প্রবলেম ছিল, 4,042 টাকা দিয়ে ঠিক করে আমার কম্পিউটার নিয়ে ওই অফিসে পাঠাই দিয়েছিলাম, ওই সময় হিরক দাদার সাথেও কি মানে তেমন একটা আমাদের পরিচয় হয়নি, আমার বাসার কম্পিউটার নিয়ে ওখানে কি বসাই দিয়েছি। এই সবগুলো বিষয় করেও যখন কাজ শুরু করছি, তখন যে স্ট্রাগলটা আসলো, প্রথম মাসে আমার 1,87,000 টাকা কমিশন আছে, আমার 3টা লেগে লবি আসে, তো প্রায় 33,000 পিবির বিজনেস করি প্রথম মাসে, তো এক দ্বিতীয় মাসে মোটামুটি ভালো বিজনেস হয়, তৃতীয় মাস থেকে আমাদের যে ক্রাইসিসটা শুরু হয়, রাইট? ওই সময়টা আমাদের টিম কিন্তু মেসাকার হয়ে গেছে,
টিম নষ্ট হয়ে গেছে। বাট আমি যখন প্রথম দিন প্রথম বেস্টিজ জয়েন করি, আমার একটা শক্তি ছিল যে আমি 5 বছরের মাইন্ডসেট করে বেস্টিজে জয়েন করছি। ইয়েস, এই 5 বছরে অনেকে আমাকে বলতে, আমি আইসিইউতে আছি, আমাকে অনেকে স্ক্রিনশট দিছে মেসেঞ্জারে টাইপিং করতো নিজেরা নিজেরা যে আইসিইউতে আছি। প্রথম টার্গেট ছিল আমি একইয়াতে আমার আলোচনাটা শেষ করে ফেলবো 5-6 মিনিটে। প্রথম আমার একটা স্ট্রং মাইন্ডসেট ছিল যে আমি লোকাল কোম্পানিতে কাজ করেছি, বারবার কোম্পানিগুলোর কারণে কিছু পারি নাই, আমি এমন একটা কোম্পানিতে কাজ করতে চাই যে আমি চলে গেলেও কোম্পানি যাবে না, আমার আমার যোগ্যতার প্রমাণ দিব। তো যখন অনেকে বলতো আমাকে যে এখানে কি পারবেন টিকে থাকতে, আমি একটা কথা বলতাম যে এতদিন বোবা বলতাম যে কোম্পানির কারণে পারি নাই, এই সমস্যা সিস্টেমের কারণে পারি নাই, এখন যদি হার মেনে যাই এটা হবে আমার অযোগ্যতা, তার মানে আমার যোগ্যতা নাই। আমি একটা কথা সবাইকে বলতাম, তার মানে আমার স্ট্রং একটা মাইন্ডসেট ছিল যে অনেকে আমাকে ক্রাইসিসের সময় বিভিন্ন অফার দিত, আমি একটা কথা বলতাম, 5 বছর অতিক্রম করার পরে আমাকে কি করো ইনভাইটেশন করো, আমি কি করব তোমাদের ইনভাইটেশনে সাড়া দিব। মজার বিষয় হচ্ছে 3-2 বছর না যেতে যেতেই যারা আমাকে বিভ্রান্ত করত, বিভিন্ন কোম্পানির মালিক পক্ষ, বিভিন্ন কোম্পানির সিনিয়র লিডার, তারা একটাও টিকে নেই, একটাও টিকে নেই, রাইট? আমি কিন্তু টিকে আছি। এবং আমি একটা গোল সেটিং করেছিলাম প্যান্ডামিকের মধ্যে, আমি আবারও হিরক স্যার এবং শান্তা ম্যামের কৃতজ্ঞতার স্বীকার না করলেই নয়, ডিজিটালি একটা বুট ক্যাম্প করেছিল, এখন মিরাকল মর্নিং করেছিল। ওই মিরাকল মর্নিং এ দিদি আমাকে একটা বলছে, ড্রিম গুলো লেখেন, মানুষ যখন মানে বাঁচা মরার লড়াই নিয়ে ব্যস্ত তখন বলছে স্বপ্ন লেখেন। ওই সময় 2020 সালের এপ্রিল মাসে স্বপ্ন লিখেছিলাম যদি 21শে ডিসেম্বর 21 সালের ভিতরে গাড়ি নিতে চাই, অথচ ওই সময় চেক হয়ে গেছে 286 টাকা, মে মাসের চেক ছিল 286 টাকা, আর ওই সময় বলছে 21 সালে গাড়ি নিতে চাই, সেপ্টেম্বরে না গাড়িটা কিন্তু কি বলে ডিসেম্বরে না গাড়িটা কিন্তু 21 সালের সেপ্টেম্বরে নিয়েছি। ওইখানে মিরাকল মর্নিং বুট ক্যাম্প কিছু গাইডলাইনের বিষয়গুলোকে আমি ফলো করেছিলাম, রাইট? দ্বিতীয় বিষয় হলো এই স্ট্রাগল গুলো ফেস করতে আমি আরেকটা কথা বলতে চাই। আমি ফ্রন্ট লিঙ্কে প্রথম যে 3 জন ব্রঞ্জ হয়েছে, এরপরে যাদেরকে নিয়ে আমি ক্রাউন হয়েছি, তারা একজন আমার সাথে নাই, একজনও কাজ করে নাই, 6টা লিঙ্কের একটা লিঙ্ক ঘটে না, তাহলে টিমও চলে গিয়েছিল, টোটাল টিম চলে গেছে, ওই টিম কিন্তু নাই এখনো, নাই ওই সব প্রথম 6টা লিঙ্কের একটাও নাই। আমি একটা গান গাই, যখন কেউ বলে টিম চলে যায় কেন, আমি একটা গান গাই, বাণিজ্যতে যাই, আমি বাণিজ্যতে যাই, তোমাকে যদি না পাই অন্য কাউকে চাই, রাইট? আমি কাউকে দেখে বেস্টিজে আসি না, আমি বেস্টিজে সাকসেস হতে আসছি, আমি কাউকে দেখে জয়েন করি না, অমুকে অমুকে ক্রাউন হবে, অমুকে জয়েন করবে, ব্রোঞ্জ হবে, আমি বেস্টিজে সফল হবো, আমি বেস্টিজে আসছি সফল হতে, এটা ছিল আমার কমিটমেন্ট, আমি সাকসেস হতে আসছি। আর আমার আমি 3টা কোম্পানিতে কাজ করছি, আমি কখনো গাইডলাইন চুজ করতে ভুল করি না, কখনোই না, রাইট? আমার মাঝখানে কিন্তু অনেক আপলাইন আছে, বাট আমি কিন্তু প্রাউডলি বলি আমি শান্তা ম্যাডামকে ফলো করি। এখন হিরো স্যারের সাথে আমার যোগাযোগ কম, এটার একটা কারণ আছে, কারণ আমি দেখছি যে এখানে এক জায়গায় শব্দ করলে আরেক জায়গায় কলিং বেল বাজে, তার মানে দিদি যত কাজই করে ওনাদের মতে এত আন্ডারস্ট্যান্ডিং, তা আমি দেখলাম স্যার ব্যস্ত আছে, আমি তো ম্যাডামের সাথে কথা বললে আলোচনা করেই তারা সিদ্ধান্ত নেয়, যে কারণে আমি স্যারকে বেশি সমস্যা করি না। তার মানে আমার আরেকটা বিষয় ছিল যে গাইডলাইন সিলেকশনটা কি ছিল, দেখেন প্রত্যেকটা মানুষের একটা সলিউশন মেকার দরকার, আমরা প্রবলেম মেকারের সাথে রিলেশন করি, সলিউশন মেকার। আমি মনে করি আমার যে গাইডলাইন যিনি আমাকে সাপোর্ট করে আমাকে পরামর্শ দেয় উনি একজন সলিউশন মেকার, আমি ওনাকে বিশ্বাস করে ওনাকে গাইডলাইন মেনে আমি ঠকিনি, আমি জিতেছি। এই জন্য বলবো আমার এখানে এটাও একটা বিষয় ছিল, আলটিমেটলি কোনো আপলাইনকে গাইডলাইনকে ফলো করা মানে ভেস্টিজের সিস্টেমকে ফলো করা,